ভাইরাল হওয়া জিনিস কখনোই বেশি দিন টিকে না, হয়তো বা আপনি এর উজ্জ্বল দৃষ্টান্ত। যে এরকম পারেন না, আবার অনেকে পারে আর কি। বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন বলেছিলেন, তুমি আমাকে একটি পুলিশ অফিসার, একটি সুন্দরী মেয়ে আর একটি খালি পার্ক দাও, আমি তোমাকে ভরপুর বিনোদন দিয়ে দেখাবো। ঠিক এমনভাবে একটু ঘুরিয়ে বলা যায়, আমরা যদি একটি ফয়েল পেপার, একটি শক্ত কাপ আর একটি কয়েন দিই, তাহলে তিনি আমাদেরকে মিউজিক এবং তার শিষ্যের মাধ্যমে গান গেয়ে শোনাবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিষপ্রিয়া খ্যাত অবন্তী সিথি। অবন্তী সিথি, স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে, কেমন আছেন আপনি? আমি তো মানুষের ভালোবাসা পেলে সবসময় খুব ভালো থাকি। ধন্যবাদ, খুব মিষ্টি করে বললেন আপনি। আপনার গানের জগতে যাত্রাটা কিভাবে শুরু হলো? একদম ছোটবেলা থেকেই, আসলে বলতে গেলে আমরা যে বলি না বৃহত্তর ময়মনসিংহ, একটা সময় তো এই ছয়টা জেলা একসাথেই ছিল। আমার জন্মস্থান জামালপুর এবং আমার গানের শুরুটাও সেখানে। আমার প্রথম হাতেখড়ি সুশান্তদেব কানু, তার হাত ধরে, তো সেখান থেকেই আমার বেড়ে ওঠা এবং গানের শুরুটা। তারপর তো আস্তে আস্তে এই পর্যন্ত চলে এসেছে। আমি যদি ভুল না করে থাকি, আমি আপনার কোনো একটা ইন্টারভিউ দেখেছিলাম যেখানে আপনি বলেছিলেন যে আপনার বড় বোনের সাথে বসে থাকতে থাকতে আপনার গানের প্রতি আগ্রহ শুরু, তো সেটা কিভাবে আমাদেরকে যদি একটু জানাতেন আপনি? ছোটবেলা থেকে একটা মানে ফ্যাসিনেশন তো কাজ করতোই, আমার বড় বোন গান শিখতো, তো আমি তার পাশে বসে থাকতাম। মাঝে মাঝে এরকমও হতো যে কিছু একটা ভুল করছে দিদি, তো আমি পাশ থেকে হয়তো বলতাম যে দিদি এটা এভাবে না ওইভাবে। তো এটা যখন আমার গুরুজি দেখলেন, তখন উনি বললেন যে একটা কাজ করি, আমি তোমাকে শিখিয়ে যাই, তুমি তোমার বড় বোনকে শিখিয়ে দিও। তো এইভাবেই শুরু হয়েছে আসলে। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি ছেলে হয়েও শীষ দিতে পারি না, তো আপনি মেয়ে হয়ে এত সুন্দর শীষ বাজান, আর আজকে শীষের জন্যই হয়তো বা আপনি অতি মানে খুব বেশি সবার কাছে পরিচিতি লাভ করেছেন। তো শীষ বাজানোর ইচ্ছাটা আপনার কিভাবে হলো? এই যে আপনি যেরকম পারেন না, আবার অনেকে পারে আর কি, ওদেরকে দেখেই শিখেছি। তারপরও কোনো তো নির্দিষ্ট কারণ থাকতে পারে, যেমন আপনি শীষ দিয়ে এখন সারেগামা তুলতে পারেন বা যে কোনো গানের সুর দিতে পারছেন, আপনি শীষ বাজানোর আগ্রহটা কিভাবে শুরু হলো? কোনো বিশেষ ঘটনা আছে কি, মজার কোনো ব্যাপার? না, ঠিক ঘটনা ঠিক নেই, আসলে এরকম এক্সপিরিয়েন্স সব সব মেয়েরই আছে। স্কুল কলেজে যারা যায় তারা এই ধরনের কিছু আওয়াজ এক্সপিরিয়েন্স করে, তো ওই আওয়াজটাই আমাকে ভীষণ টানতো, এবং সত্যি বলতে ওই আওয়াজটাই আমার ইন্সপিরেশন, এবং সেখান থেকে ওটা স্টার্ট হয়েছে যে আমরা ওই রকম মানে আমি আর আমার বড় বোন এরকম হতো আর কি, যে দিদি চলতো আমরা এটা একটু মানে দেখি কে বাজাতে পারে। তো এই করতে করতে আস্তে 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 এটা হয়ে গেছে, এবং যখন দেখলাম যে হ্যাঁ এটা দিয়ে বিভিন্ন রকম টিউন মানে টিউনে সারেগামা পাধানি সেরকম বাজছে, তো এরপর আস্তে আস্তে এটা পলিশ হতে 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 এই জায়গাতে এসেছে আর কি। আচ্ছা, আপনি এর আগে বাংলাদেশে মানে নজরুল গীতি এবং লোকসঙ্গীতে আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন, তো আপনি এটাকে কিভাবে দেখবেন? আপনি ভাইরাল হওয়ার পর অবন্তী সিথি হয়েছেন, নাকি জনপ্রিয় কণ্ঠশিল্পী হওয়ার পর ভাইরাল হয়েছেন? আসলে কি বলবো, মানে কোনো কিছু হওয়ার জন্য আসলে যে এরকম পথে হাঁটা ঠিক তা নয়, মানে ছোটবেলা থেকে আমার পরিবারে আসলে এই চর্চাটা ছিল এবং এখনো আছে, মানে পড়াশোনার পাশাপাশি কিছু করতেই হবে এরকম একটা ব্যাপার ছিল, এবং আমরা তিন বোনই পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করতাম, এবং ছোটবেলা থেকে শিল্পী হব এটাও আমি কখনো ভাবিনি, আস্তে আস্তে হয়ে গেছে আসলে ভালোবাসার জায়গা থেকে এটা আমি করি। আর জাতীয় পুরস্কার যেটা বলছিলেন, মানে সত্যি বলতে যে এই ব্যাপারগুলো আসলে আমাকে আমি কি বলবো অনেকটাই মানে আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি হেল্প করেছে, কারণ ছোট থেকেই যেহেতু বলছিলাম যে আমাদের এই মফস্বল এরিয়াগুলোতে সংস্কৃতির চর্চা কিন্তু অনেক ভালো হয়, আমি এটা রাজধানীতে থেকে এখন এটা ফিল করি যে না ছোটবেলাটা অনেক বেশি সুন্দর ছিল, এবং ছোটবেলায় আমরা এই জাতীয় শিশু প্রতিযোগিতা কিংবা জাতীয় শিক্ষা সপ্তাহ এই ধরনের কম্পিটিশনগুলোতে আমরা প্রতি বছর যেতাম এবং খুব হই হই করতে করতে, এবং সবাই মিলে সংগঠন, আমি মণিমেলা খেলাঘর করতাম, তো সেই মণিমেলা খেলাঘর থেকে আমরা এরকম যারা আমরা একসাথে গান শিখতাম বা গান করতাম সবাই মিলে বেশ বেশ হই হই করতে করতে এরকম ঢাকায় গিয়ে থাকতাম, এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতাম, এবং এই ব্যাপারগুলোতে আমার ফ্যামিলি ভীষণ আমাকে সাপোর্ট করেছে। আর ভাইরাল ব্যাপারটা এটাও আসলে আমি জানি না, ওই ভালোবাসার জায়গা থেকে করি এবং মানুষ অনেক বেশি ভালোবাসে, এইটাই আমি বলবো যে আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। ভাইরাল হওয়া জিনিস কখনোই বেশি দিন টিকে না, হয়তো বা আপনি এর উজ্জ্বল দৃষ্টান্ত, যে ধারণাটাকে ভুল প্রমাণ করেছেন। আপনি পেশায় সম্ভবত একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা,
তো আপনি সেই পেশাটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি শিল্পী হিসাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোন পেশাটাকে আপনি সবচাইতে বেশি মন থেকে পছন্দ করে থাকেন? শিক্ষিকা ছিলাম, এখন আপাতত নেই। অবশ্যই গানটাকেই, মানে আমার কাছে যেটা মনে হয়, প্রফেশন এবং প্যাশন দুটো যখন একসাথে মানে এক হয়ে যায়, তো সেটা থেকে আসলে ফিডব্যাক অনেক বেশি আসে। তো আমি সেই জায়গা থেকে প্রফেশন হিসেবে এটাকেই বেছে নিয়েছি। আর স্বাচ্ছন্দ্য বোধ বলতে ওই যে আর কি, মানে ওইটার সাথেও না একটা মিল আছে। যেমন আমরা স্টেজে উঠলে দর্শকদের সাথে আমাদের যেরকম একটা ইন্টারাকশন হয়, তো যে যিনি পড়াচ্ছেন তাদের, তার সাথেও ওই স্টুডেন্টসদের সাথে এক ধরনের ইন্টারাকশন, তো এই ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি। দুটো জায়গাতে আমার বেশ ভালো লাগে। সারেগামাপাতে আপনি যখন পারফর্ম করছিলেন, তখনকার কোনো মজার ঘটনা বা কোনো অভিজ্ঞতা যদি থাকে আমাদের সাথে শেয়ার করার মতো? ওই 8 মাস আমি তো ওখানে 8 মাস ছিলাম, 8 মাসের প্রত্যেকটা দিনই আমার কাছে একটা নতুন নতুন অভিজ্ঞতা মনে হতো। মানে ছোট ছোট থেকে শুরু করে একদম, মানে কি বলবো, মানে মিউজিক আমার কাছে তখন মনে হয়েছে যে মিউজিক শুধুমাত্র সারেগামা পাধানিসা নয়, মানে 7টা স্বর নয়, মানে এটা হচ্ছে একটা পুরো লাইফস্টাইল। হ্যাঁ, মানে ঘুম থেকে ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরো লাইফস্টাইল আসলে মিউজিক আমার কাছে মনে হয়েছে তখন। শিশ প্রিয়া, এই খেতাবটা যখন আপনি পেলেন তখনকার অনুভূতি কেমন ছিল? মানে এটা অন্যরকম একটা অনুভূতি। এবং যিনি আমাকে এই নামটা দিয়েছেন, পণ্ডিত তন্ময় বোস, মানে উনার কাছ থেকে এরকম একটা নাম পাবো, আর সবচেয়ে বড় কথা যেটা, আলাদা একটা নামে কাউকে চেনা, তো এইটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা অর্জন। তো এবং এটা আমার অ্যাচিভমেন্টের খাতায় যোগ হয়েছে, আমি ভীষণ আনন্দিত। আর সবচেয়ে বেশি হ্যাপি পণ্ডিত তন্ময় বোস, উনি আমাকে ভালোবেসে এই নামটা দিয়েছেন। আপনি দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতে আছেন এবং আপনি গান গেয়ে যাচ্ছেন, আপনার এ পর্যন্ত প্রাপ্তিগুলো যদি আমাদেরকে একটু জানাতেন আপনি। সবচেয়ে বড় প্রাপ্তি যেটা বলবো, এবং একমাত্র প্রাপ্তি আমি আমি যেটা বলি, সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কিছু নেই। যখন মানুষ আমাকে অনেক বেশি ভালোবেসে এই যে এত আপন করে নেয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এছাড়াও আপনি নজরুল এবং লোকসঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছেন, ছাড়াও আপনি স্বর্ণপদক পেয়েছিলেন সম্ভবত। তো এইগুলো তো শুধু একটা কম্পিটিশন মাত্র, বাট জীবন তো আসলে কম্পিটিশনের থেকে অনেক বড়। হ্যাঁ, মানে মানুষের ভালোবাসাগুলো আজীবন থেকে যায়, কম্পিটিশন তো একটা মেডেলের মধ্যে সীমাবদ্ধ। তা আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সত্যিকার অর্থেই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের নালিতাবাড়ি কাগজের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং তাদেরকে যদি আপনার গান বা শিস শুনিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিতেন আপনি। ওকে, দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথাই বলি, যে আমাদের বাংলা গান অনেক অনেক সমৃদ্ধ, এবং আমরা নতুন প্রজন্মে যারা আসলে বাংলা গান নিয়ে কাজ করছি, তাদেরকে যদি আপনারা একটুখানি অনুপ্রেরণা দেন, তাহলে আমরা আরও বাংলা গানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। সবসময় বলি বাংলা গান বেশি বেশি শুনুন, আর যে সুরটা অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে গেছিলো, পৌঁছে গেছিলো, সেই সুরটা আরও একবার নালিতাবাড়ি কাগজের জন্য শুনিয়ে দিই। নালিতাবাড়ি কাগজকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, আর শোনাচ্ছি সেই ছড়িয়ে যাওয়া সুরটা।